চিকেন ড্রামস্টিক বানাতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলু, চিজ আর চিকেন, চিকেন ড্রামস। তো এখানে আমি চিকেনগুলোকে, লেগ পিসগুলোকে সব এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, ভালো করে চিড়ে ফুল বয়েল করে নিয়েছি। তো ফুল বয়েল করে নিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর এখানে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এইবার এখানে যেটা করব, চিকেনগুলোকে আমি এখান থেকে পুরোপুরিভাবে ছাড়িয়ে নেব, পুরো চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে বলে হাতের সাহায্যে করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়, না হলে আপনারা কাটা চামচের সাহায্যেও করতে পারেন, সেটা করতে একটু সময় লেগে যায়, সেই জন্য ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো এইভাবে এইগুলোই কিন্তু মেন, এটা কিন্তু ফেলবো না, এখান থেকে ছাড়িয়ে সব রেখে দেব। এইভাবে আমি সবকটা চিকেনের লেগ পিস থেকে এই মাংসগুলো সব বের করে নিয়ে হাড়টাকে আলাদা করে রেখে দেব। তো এবার মাংসগুলো সব ছাড়িয়ে নিয়েছি, তো এবার যেটা করতে হবে, এখানে নিয়ে নিয়েছি আমি একটা গ্রাইন্ডার, গ্রাইন্ডারে মাংসগুলোকে পেস্ট করব না, জাস্ট হালকা একটু মিহি টাইপের করে নেব। এগুলো সব পিসগুলো এখানে, মাংসগুলো এখানে দিয়ে দিলাম, এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি, একদম পুরো মিহি পেস্ট না, জাস্ট হালকা একটু পেস্ট করে নিই। তো এরকমভাবে আমি সব মাংসগুলোকে একটু মিক্সিতে কিমা টাইপ করে নিয়েছি। তো চলুন এবার কড়াইতে তেলটা বসানো যাক। তো কড়াই হয়ে গেছে এখানে গরম, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। গ্যাসের ফ্লেমটা করে দিলাম মিডিয়াম, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুলোকে ছোট ছোট করে কেটে, শুকনো লঙ্কার জায়গায় আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। জাস্ট কয়েক সেকেন্ড এটাকে একটু নেড়ে চেড়ে নেব, তার মধ্যেই এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিলাম এখানে কুচিয়ে থাকা পেঁয়াজগুলো, এবার পেঁয়াজগুলোকে একটু সেদ্ধ করে নিই, খুব বেশি একদম কড়া ভাজা হবে না, মিডিয়াম ভাজা হবে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি গার্লিক পেস্ট, গার্লিক পেস্ট, এবার দিব জিঞ্জার পেস্ট, আর তার সাথে সাথে দিয়ে দেব টমেটো স্লাইস করে কেটে রাখা, আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে আমি ভেঙে দিচ্ছি, আর এখানে আমি এখন অ্যাড করে দেব নুন। নুন অ্যাড করলেই দেখবেন তাড়াতাড়ি টমেটোটা, পেঁয়াজ সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো তার জন্য আমি এখন নুনটা অ্যাড করে দিচ্ছি। নুনটা খুব সাবধানে দেবেন,
যেহেতু মাংস সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছি, তো সব জায়গায় কিছু না কিছু নুনটা খুব সাবধানেই দেবেন। এবার খুবই তাড়াতাড়ি দেখবেন টমেটোগুলো নুন দেওয়ার সাথে সাথে সব সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। যখনই তেল ছাড়তে শুরু করে দেবে তখনই আমি একে একে মশলা অ্যাড করা শুরু করব। তো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি অ্যাড করে দিচ্ছি মশলাগুলো। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো, মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে মশলাগুলো সব পুড়ে যাবে। এবার মশলাটা কষিয়ে দেব। যখনই তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখনই আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে শুরু করব। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে চিকেন যেগুলো পেস্ট করেছিলাম সেগুলো, দিয়ে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প নুন অ্যাড করে দিচ্ছি। তারপর আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবার আমি অল্প অল্প করে এখানে মিক্সড করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে পুরো পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, ভালো করে মিক্সড হয়ে গেছে মশলার সাথে আলু আর চিকেন। তো একটু দেখে নেব যে আঠা আঠা ব্যাপারটা হচ্ছে কিনা। ঠিক আছে, হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। তো এখানে আমি কিছু ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে রাখছি, পরে এটাকে মিক্সড করে নেব। ধনে পাতা কুচিটাকে আমি আলুর ওখানে ফ্রাই করিনি, কারণ ফ্রাই করলে
এর যে একটা আলাদা ফ্লেভার গন্ধটা চলে যেত, তার জন্য আমি এখন এটার উপরে ছড়িয়ে রাখছি। পরে এটা ঠান্ডা যখন হবে তখন আমি ভালো করে মিক্সড করে নেব। তো আমার পুরটা রেডি। তো এবার এটা ঠান্ডা হলেই আমি নেক্সট স্টেপে দিকে এগোচ্ছি। তো এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি চিজ। এখানে জলের মধ্যে কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি, এখানে আমি কোনো নুন বা ব্ল্যাক পেপার কিছুই ব্যবহার করিনি। আর নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম। তো এবার একে একে ড্রামস্টিকগুলো তৈরি করা যাক। তো প্রথমে আমি হাতে পুর নিয়ে নিচ্ছি, পুর নিয়ে এখানে কিছু চিজ দিয়ে দিচ্ছি, তারপর একটা এই হাড় নিয়ে আস্তে আস্তে চেপে দেব, আর কিছুটা পুর আবার এক্সট্রা নিয়ে এইভাবে এভাবে খুব সুন্দর করে আলতো হাতে প্রেস করে করে এরকম একটা শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন ড্রামস্টিকের একটা খুব সুন্দর শেপ আমি এখানে দিয়ে নিয়েছি। এইভাবে বাকি যেগুলো আছে সেগুলোকেই আমি এইভাবেই করে নেব। আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি পুর নেবেন না, নিয়ে নিচের পোর্শনটা একটু হালকা পাতলা করে দেবেন আর উপর পোর্শনটা একটু মোটা রাখবেন। এভাবে সামনেটা দেখুন আমি একটু পাতলা করে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিজ, তারপর দিয়ে দিচ্ছি একটা স্টিক, তারপর উপর দিয়ে পুর দিয়ে বাকিটা এইভাবে আলতো হাতে চেপে চেপে এরকমভাবে আলতো হাতে চেপে চেপে খেয়াল রাখবেন স্টিক যে মানে বোন যেটা আছে সেটা যেন মাঝখানে থাকে, সাইডে না বেরিয়ে আসে। সেই জন্য খুবই আলতো হাতে এইভাবে চেপে চেপে এটাকে করবেন। এই দেখুন এইভাবে আমি বাকিগুলো সব তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি সব পুরগুলো স্টিকের মধ্যে পুরে নিয়েছি। তো এবার এগুলোকে কোটিং করার পালা, খুব আলতো হাতে খুব সাবধানে এবার কোটিংগুলো করতে হবে, কারণ কোটিংটাই হচ্ছে মেন। এবার খুব ঠিকভাবে সাজিয়ে নিতে হবে। এবার আমার এখানে ব্রেড ক্রাম আর একটু লাগবে, আমি আর একটু ব্রেড ক্রাম এখানে ঢেলে নিচ্ছি, কারণ এটা ডবল কোটেড হবে, সিঙ্গেল কোটে এটা হবে না, ডবল ব্রেড ক্রাম কোট করতে হবে। তো ভালো করে কর্নফ্লাওয়ারের নিচে সব জমে গেছে কর্নফ্লাওয়ার, তো এটা ভালো করে আমি একটু গুলে নিচ্ছি। গুলে নিয়ে এবার আলতো হাতে একটা আমি এভাবে তুলে নিলাম, তুলে নিয়ে এবার এইভাবে দিয়ে ব্রেড ক্রামে চুবিয়ে দেব। এবার ব্রেড ক্রাম যে হাতটা দিয়ে করবেন সেই হাতটা যাতে শুকনো থাকে। একটা কোট আমি করে নিলাম, তো আবার ফাইনাল কোট। তো এইভাবে আবার একটু ভিজিয়ে নেব,
কর্নফ্লাওয়ার রিতে ভালো করে ভিজিয়ে নেব, কারণ এটা হচ্ছে ফাইনাল কোট। এবার আলতো করে এখানে ছেড়ে দিচ্ছি ব্রেড ক্রামের মধ্যে। এবার পুরোটা ব্রেড ক্রাম পুরোটা এভাবে আমি ব্রেড ক্রাম দিয়ে পুরো আলতো আলতো করে চেপে দেব, যাতে ব্রেড ক্রামগুলো ভালো করে এর মধ্যে লেগে যায়। দেখতে পাচ্ছেন ব্রেড ক্রামগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে এখানে, আর ডবল কোট করাতে খুব সুন্দর কোটিংটা হয়েছে। এই দেখুন খুব সুন্দর কোটিংটা হয়ে গেছে। এইভাবে আমি এবার বাকিগুলোকেও রেডি করে নেব। এইভাবে আমি এবার বাকি যতগুলো আছে সব এইভাবে কোটিং করে নেব। তো আপনাদেরকে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এক হাতে নেবেন, আর হাত দিয়ে এটা আপনারা এখানে ডিপও করতে পারেন, যেহেতু এটা আলু আর মাংস পুরোটা পেস্ট করা সেই জন্য, আর অনেকটা বড়, তার জন্য আমি এখানে ডিপ করছি না। এইভাবে আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার সেকেন্ড কোট আবার করে নিচ্ছি, যেভাবে প্রথমটা করেছিলাম ঠিক সেইভাবে একদম ভালো করে আবার কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটা দিয়ে ভালো করে চুবিয়ে দিলাম। এবার এখানে আবার রেখে দিলাম। এবার এক হাতে কর্নফ্লাওয়ার যে জলটা ছিল সেটার হাতটা কিন্তু ব্রেড ক্রামে কখনোই দেবেন না, তাহলে ব্রেড ক্রামগুলো সব ভিজে যাবে। এক হাতে দেখুন কি সুন্দর আস্তে আস্তে, একদম চাপ দেবেন না আলতো হাতে, শুধু ব্রেড ক্রামগুলো আস্ত হাতে 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 আস্তে আস্তে চেপে দেবেন, তাহলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনার ড্রামস্টিক। তো এই দেখুন রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি ড্রামস্টিকগুলো রেডি করে নিই। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। কড়াইতে আমি ঢেলে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম হলেই আমি একে একে সব ভেজে নেব চিকেন চিজ ড্রামস্টিক। খুবই মুচমুচে বাইরেটা, আর ভেতরটা খুবই সফট, তার মধ্যে চিজ দেওয়া রয়েছে, খুবই ভালো লাগে, বাচ্চাদের তো খুবই প্রিয় জিনিস। খুব চটজলদি বানিয়ে ফেলুন বাড়িতে। আর যারা নতুন ভিউয়ার্স আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করুন, যাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়ি আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ প্লিজ প্রচুর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে রেসিপিগুলো। তো তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটু দেখে নিই, এখনো গরম হয়নি, আর একটু সময় লাগবে। তো তেল এখানে হয়ে গেছে গরম, এবার আমি ছেড়ে দিচ্ছি আমার চিকেন চিজ চিকেন ড্রামস্টিক। ছেড়ে দিলাম আস্তে আস্তে। এটা এবার কম আছে, আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এরকম হালকা ব্রাউন হয়ে এসছে, পুরো একদম ব্রাউনিশ হয়ে আসবে তখন আমার ফ্রাইটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি যেহেতু ভেতরের পোর্শনটা অলরেডি আমাদের পুরো তৈরি করা কুক, তো তার জন্য বেশিক্ষণ আর ফ্রাই করতে হবে না,
ओपर पोर्शन एक ब्राउन हो आसले हल्का ब्राउन हो गए और एक हल्का ब्राउन करब तुरो कमप्लीट हो जाए। ओपर दिए ये अपना हल्का तेल दीते थकें ते खूब ताड़ाताड़ी फ्राईटा कमप्लीट हो जाए। বাচ্চাদের এরকম এক পিস দিয়ে দিলেই তাদের টিফিনটা খুবই সুন্দর হয়ে যায় বিকেলে আর খুবই পছন্দ করে। তো ফ্লেমটাকে এবার আমি একটু বাড়িয়ে নিলাম। আমার চিকেন চিজ চিকেন বারবার ভুলে যাই, চিজ চিকেন যেটা আপনার ড্রামস্টিক সেটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এরকম গোল্ডেন ব্রাউন টাইপের ফ্রাই করে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ঠিক এইভাবে ফ্রাই করে নেব। এইভাবে যেভাবে প্রথমটা ফ্রাই করেছি ঠিক সেইভাবেই ফ্রাই করে নেব দ্বিতীয়টা। তাহলেই রেডি হয়ে যাবে আমার চিজ চিকেন ড্রামস্টিক। তো এইভাবে আর একটাও আমার গোল্ডেন ফ্রাই করা হয়ে গেছে। তো এবার এটাকে আমি সার্ভ করব। তো চলুন এটাকে সার্ভ করা যায়।